তো গাইস, এদিকে আমি পুরোপুরি ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছ। আর বর উঠে গেছে ঘুম থেকে, কিন্তু কম্বল ছাড়বে না ও। আর এদিকে আমি কাপড়টা পুরো গুছিয়ে নিয়েছি, তো ওনাকে আবার বাইরে থেকে এসে ঘুমাবে, তো তার জন্য আর বিছানাটা আর ক্লিন করলাম না। এই যে দেখো কি পর্যন্ত কুয়াশা, ও ভগবান, জানি না কখন রোদ উঠবে কখন কি হবে। এই দেখো, এইদিকে দেখো, ভীষণ কুয়াশা, ভীষণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি পুনো আমার পুনো স্ট্র্যাটেজি ছেড়ে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা। তো এখন বাজে হচ্ছে গিয়ে 7:55, তো এখনো পর্যন্ত কুয়াশা একদমই কমার নাম নেই, আরও উল্টে বেড়েই চলেছে। তো ঘরে আর থাকতে পারলাম না, কারণ কাজ বাজটাও করতে হবে। তো ঘরে থেকে আজকে ঘরটা পুরো আগে আগে ক্লিন করে নিয়েছি, কিন্তু আমি আর থাকতে পারছি না এখন কুয়াশা টুয়াশা। যাই হোক, এখন চাদর জড়াবো, জড়িয়ে ব্যাস লেগে যাব কাজে। তো চলো তাহলে কাজ বাজ স্টার্ট করি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব খুবই ভালো লাগবে। সো লাস্ট পর্যন্ত দেখতে থাকো, অ্যান্ড সো লেটস স্টার্ট ইট। বাসন মাজা হয়ে গেছে, তো ড্রামে একদমই জল নেই, তো জল ভরবো এখন। তো ঘরটারও দেখো মুছে নিয়েছি। এদিকে কিছু কাপড় কেচে, এভরিওয়ান, তো স্নানদান কমপ্লিট, পুজোরুজো কমপ্লিট। তো এখন দেখো খুন্তি নিয়ে নিয়েছি, এখন রান্নাটা বসাবো ঝটপট করে। আজকে সকাল সকাল হবে রুটি আর বাঁধাকপি, তো চলো ঝটপট করে নিই। এদিকে বসিয়ে দিচ্ছি উনুনে কড়াই, আর এখানে আটা নিয়ে নিয়েছি, আর এখানে বাঁধাকপি দেখতে পাচ্ছো। তো গাইস দেখো রুটি, আর এদিকে বাঁধাকপি। হে গাইস, তো তোমরা দেখতে পেয়েছো যে রুটি আর সবজি খেয়েছি, খেয়ে দেন ভাতটাও মাটির উনুনে নামিয়ে নিয়েছিলাম। আর হচ্ছে গিয়ে চুলাটা তো এনেছে ঠিকই, কিন্তু আবারও সেই লিকই করছে, মানে এটার মতো রান্না করা যাচ্ছে না। তো এই দেখো আবার বর নিয়ে আসলো, বর নিয়ে এসে চিকেন, তো আমি এখানে ভালোভাবে ধুয়ে টুয়ে নিয়েছি, এখন রান্না করব। তো গাইস উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন করব বেগুন ভাজি, বেগুন নিয়েছি। তো গাইস এদিকে মশলা টশলা করে নিয়েছি, দেখো বেগুন কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, আলু, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। তো গাইস দেখো চিকেনটা একদমই রেডি, আর দারুণ হয়েছে চিকেনটা আজকে। হে এভরিওয়ান, গুড ইভিনিং। তো এই জাস্ট খেয়ে দে, মানে এই জাস্ট লাঞ্চ করলাম, আর এখন বাজে হচ্ছে গিয়ে 4:10। তো লাঞ্চের পর কী কী করলাম, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ উনুনটা পুরোপুরি ক্লিন করে
উঠানোটা আরেকবার ঝাড় দিয়ে নিয়েছি। আর হচ্ছে গিয়ে এখানে আমি বাসন টাসন মেজে রেখে দিলাম, আর এইটাও লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছো। তো গাইস, রোল খেতে ভীষণই ইচ্ছে করছিল, তো আমি ভাবলাম যে সুইগিতে অর্ডার করি, তো মানে খাজনা থেকে বাজনা বেশি, মানে নিয়ে যাবে এরকম বলে না, তো সেটাই আর কি। তো যত টাকা না এগরোলের দাম, তত টাকা ডেলিভারি চার্জ নিয়ে যাবে। তো তার জন্য হঠাৎ করে মাথায় আসলো, আরই সকালবেলা তো রুটি বানিয়েছিলাম, দুটো রুটি বেঁচে গেছিলো, তো এই দুটো রুটিকেই কিছু না কিছু ভাবে করে তারপর এগ রোল বানিয়ে নেব। তো ঘরের মধ্যে তো মেয়োনিজ, তারপর হচ্ছে গিয়ে সস, ডিম সব কিছুই আছে, তো তাহলে বানাতে আর কি। তো ঝট করে লেগে পড়লাম বানাতে, তো চলো তাহলে ঝট করে বানিয়ে নিই, তারপর তোমাদের সামনে দেখাতে আসছি। ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই পারবো না, তারাও রিভিউটা দিচ্ছি কিরকম হয়েছে। মিউনিস্টটা দেওয়াতে আরো অসাধারণ লাগছে, কি বলবো আর, নেক্সট লেভেলের অসাধারণ। আমার তো এখন মনে হচ্ছে ভালোই হয়েছে অর্ডার করিনি, আমরা টাকাও যেত সময় নষ্ট হতো। তো চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, খেয়ে নিই। খাড়িটা বসিয়ে দিয়েছি, ভাত হবে এখন। গাইস, দেখতে দেখতে 8:44 বেজে গেছে, তো ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি উনুনে, তো এখন এখন কি ভাতটা রান্না করব, আর দেখি বরকে, বর আসুক, ওকে জিজ্ঞাসা করব যে ভাজা ভাজা কিছু করতে হবে কি না, তাহলে বেগুন ভাজি করব। তো গাইস, এখানে বেগুন কেটে আমি হলদি লবণ মেখে রেখে দিয়েছি, তো এখন
ভাজিটা করব। তো গাইস এখানে মাংসটাও গরম করে নিচ্ছি। তো গাইস আমাদের ডিনার কমপ্লিট, তো এখন ঘুমিয়ে পড়বো। সো চলো তাহলে, আমার এই ভিডিওটির মধ্যে যদি কিছু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। সো টাটা, বাই বাই, গুড নাইট।